বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টিগুলির মধ্যে মালপোয়া অন্যতম। আজ তাই ঠিক করলাম আপনাদের জন্য মালপোয়ার রেসিপি শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির হেসেল, শুরু করছি নতুন একটি পর্ব। আর এই পর্বে আপনাদের জন্য কি রেখেছি তা তো অলরেডি বলে দিয়েছি, আর থাম্বনেইলে তো দেখতেই পাচ্ছেন। চলে যাচ্ছি আয়োজনে। প্রথমেই একটি বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, দিচ্ছি 1/4 কাপ ময়দা, আর দিলাম 1/8 কাপ আটা, স্বাদ অনুযায়ী 1 চিমটি নুন দিলাম, দিলাম মৌরি। আটা, ময়দা এবং সুজির রেশিওটা ঠিক এরকমই যাবে, যত পরিমাণ আপনি সুজি দেবেন ঠিক ততটা পরিমাণই ময়দা দেবেন, আর ঠিক তার অর্ধেক পরিমাণ আটা ব্যবহার করবেন। কথা বলতে বলতে অলরেডি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ছোট এলাচ, আর এখন দিচ্ছি ময়নের জন্য গাওয়া ঘি। ঘি দিতে কিন্তু কৃপণতা করলে হবে না। এবার ভালোভাবে ময়ন দিয়ে নিচ্ছি। যখন হাতের মধ্যে আটা, ময়দা এবং সুজির মিশ্রণ একটি আকার ধারণ করে ফেলবে, তখন বুঝবেন ময়ন দেওয়া কমপ্লিট হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1/8 কাপ চিনি ব্যবহার করেছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটি মিশ্রণ রেডি করছি। যেহেতু সুজি আছে তাই জল বুঝে শুনে ব্যবহার করবেন, সুজিতে কিন্তু জল টানে। ব্যাটার একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেস ভিডিও দেখে আইডিয়া করুন, দেখুন একদম ফিটের মতো ওপর থেকে পড়ছে। এরপর মালপোয়া ভাজার জন্য গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঘি। আপনি চাইলে রিফাইন অয়েল এবং ঘি মিশিয়েও ভাজতে পারেন। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলের টেম্পারেচার ঠিকঠাক হওয়ার প্রয়োজন, না হলে ব্যাটার দেওয়ার সাথে সাথে তলায় লেগে যাবে। তেল গরম হয়ে গেছে, এইবার যেভাবে এক জায়গার মধ্যে ব্যাটার ঢালছি ঠিক ওইভাবে ব্যাটার ঢেলে দিন। তারপর একটু সময় নিয়ে ভেজে ফেলুন। একদিক ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে দিন এবং উল্টো দিকটিও ভেজে নিন। ভালোভাবে দুপিট ভেজে নিন, তারপর তুলে ফেলুন। একই পদ্ধতি অবলম্বন করে আমি বাকি মালপোয়াগুলিও ভেজে নিচ্ছি। খুব কম উপকরণ দিয়ে বাড়িতেই খুব সহজে কিভাবে মালপোয়া বানিয়ে ফেলা যায় তার রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম। কেমন লাগলো তা জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।